খুব আনন্দ এই বাসিটা পেয়ে আমার মেয়ে ভালো আবার ভালো সব পাখি কাক সব ঘুরে পালিয়ে যাবে তোমার এই বাসির আওয়াজ শুনলে हेलो फ्रेंड्स गुड आफ्टरनून सुपर्णा गुड लाइफ तुम्हारे आबार स्वागत जाना चीज तुम्हारे सुपर्णा तो सभी केमन आछो बोलो एखन भालो आछी कारण ओई मिकासुसेर ब्यापारटा छिलो ओई ब्यापारटा एखन आर नेई बोलते आज कि होच्छे जे परलोकगमन करेछिलेन तार आज के साधु शांतिर अनुष्ठान चलछे तो रीतिमतो एखन शेष हो गेछे कारण एखन बजे बिकेल तीनटे और आमी तोमादेर सामने एलाम खेये एकटु रेस्ट निये तोमादेर सामने एसेछि तो বাড়িতে যেহেতু পুরনো বাড়িতে ওখানে ওই অনুষ্ঠানটা চলছিল তাই সেখানেই আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন সেখানেই ভর্তি হয়ে আছে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসছে আবার চলে যাচ্ছে এরকমই চলছে তো ভাবলাম যে অনেক দিন থেকে তো তোমাদের সাথে কোনো কথোপকথন আমার হয়নি মানে একদিকে আমাদের বাড়ির পাশে এখানে শ্মশানকালী মেলা হচ্ছিল যে কারণে প্রচুরভাবে ভীষণভাবে মাইক বাজছিল আর এই মিতাসুজের কারণে আমরাও একটু সেরকমভাবে নিজেদের মতো করে থাকতে পারছিলাম না মানে কি ওই নিজেদের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা ব্যাপার থাকে তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছুতে একটা যেন কোথাও একটা খামতি থেকে গেছিলো কিন্তু কিছু করার নেই ওটা আমাদের রিচুয়াল মানতে হবে তো সেই কারণে আমি তোমাদের সামনে আসতে পারিনি তো আজকে ভাবলাম যে সমস্ত কাজকর্ম যখন মিটে গেছে তাছাড়া মেলাতে অনেক কিছু জিনিসপত্রও আমি কিনেছি তো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভাবলাম যে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করি তাই খেয়ে ভাবলাম যে না এখনই শুরু করা যাক এই তোমাদের সামনে এসেছি তো বলো তোমরা সবাই কেমন আছো কী করছো সমস্ত কিছু আমার কিন্তু ইনফরমেশান চাই আর আজকে না সকালে আমাদের বাড়িতে এখানে ডাব পাড়া হয়েছিল গাছ থেকে নারকেল ডাব ছোট কচি ডাব পাড়া হয়েছিল আর ভাত খাওয়ার পরে মা বাবা খেয়ে নিয়েছে আমার মেয়েও খেয়ে নিয়েছে কিন্তু আমি শুভ এখন বাকি আছি তাই শুভ বলছে তুমি তাড়াতাড়ি বন্ধুর সাথে কথা বলে চলে এসো ডাব কাটছি তাই এটা বলে কিন্তু এখনও এসে পৌঁছায়নি আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু এখনও আসেনি বলে থেকে গেছে ঘরে নিজের কাজেই আবার ব্যস্ত হয়ে পড়েছে তো যাই তাকে ডাকি আর আজকের ভিডিওটা আমি ডাব খাওয়া দিয়েই শুরু করছি কিন্তু হ্যাঁ চিন্তা করো না মানে আমাদের এখানে মেলায় আমি কী কী জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার আগে চলো ডাবটা খেয়ে নেওয়া যাক চলো তুমি আমাকে ডেকে নিজেই থেকে গেছো এলাম তো আর শোনো তোমার মামা দিদা এসছে এটা আমাদের ঘরের গাছের ডাব যখন ইচ্ছা হয় মোটামুটি লোককে দিয়ে পেড়ে খাওয়া হয় আগে তুমি খাবে না আমাকে দেবে আগে তুমি খাবে না আমাকে দেবে আরে আগে আমি খাই হ্যাঁ যেই গরম পড়ে গেছে অমনি মশার গুনগুনাই শুরু হয়ে গেছে একদম যেখানেই দাঁড়াচ্ছ বসছ চারিদিকেই মশা এসছে আমি তো বললাম যে দিদা যেন কেটে দাও বলছে আর হবে না আমি উঠে পড়েছি আর হবে না তো মা আসুক মা এলে কেটে দেবে উফ পেট একদম ভর্তি হয়ে গেল কি বলবো মানে এই গ্লাসটাতে পুরো 500 জল ধরে পুরো 500 ডাবের জল আমি পুরো খেয়ে ফেললাম এবার আমি যে শুয়ে পড়েছিলাম উঠে তোমাদের সাথে কথা বললাম আর ডাব খেলাম আবার এখন মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি কারণ এখন মাত্র কটা বাজে দেখিলাম 3:43 হয়েছে তো যাই আর একটু রেস্ট নিয়ে নিই কারণ এখনও পর্যন্ত পিসিমণিরা কেউ এ বাড়িতে আসেনি পুরানো বাড়িতেই সেখানেই আছে তো এলে তাদের সাথে আবার কথাবার্তা হবে তাদের আবার সাথে আবার সঙ্গ দেব তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে আবার এসে তোমাদের সামনে ওই যে মেলা থেকে কী কী জিনিসগুলো আমি কিনেছি আমি আমার মেয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আসছি আমি একটু পরেই তো বন্ধুরা রেস্ট নেবো বলে একটু ঘরের দিকে গেছিলাম কিন্তু গিয়েই দেখি আমার মেয়ে উঠে পড়েছে তাই আর রেস্ট নেওয়া হলো না আর উঠেই বললো যে মা ফল কাটো ফল খাবো তাই আমরা তো প্রত্যেকদিন দুপুরে লাঞ্চের পরে ফল খাই কিন্তু আজকে ডাব খেয়েছিলাম তাই ফল কাটতে একটু দেরি হয়ে গেল তাই এখন প্রায় 4টা বাজতে যায়
এই যে ফল নিয়ে নিয়েছি। এবার এগুলো কেটে বাবা মা শুভ আমার মেয়ে সবাইকে দেব, আমিও খাব। তো চলো ফলটা কেটে ফেলি। কি হলো আমার মেয়ে? আমি ফল কাটছি, অলরেডি একটা শশা নিয়ে নিল। কি হলো তেতো? আমি তো ভালো করে তো ছালটা সব ছাড়িয়ে দিয়েছি, তেতো লাগবে কেন? এইটা ঠিক আছে, ওটা খেতে হবে, ওটা দিচ্ছি না। এটা এটা সুন্দর খাও, খেয়ে দেখো। কাটো, খেতেও জানো না কিরকম নরম বীজটা। খাও যা পারো খাও। অলরেডি ফল কেটে ফেলেছি, তো যাই এগুলো একে একে শুভ মা, মা তো খাবে না সরি, বাবা আমার মেয়েকে এগুলো দিয়ে দিই। বাবা মা শুভকে তিনজনকে ফল দিচ্ছি। অলরেডি পিসিমণি মানে সব পিসিমণির আত্মীয়রা যারা এসেছিলো আমার বাড়িতে, মানে পুরোনো বাড়িতে এসেছিলো, তারা সবাই এই মুহূর্তে আমার বাড়িতে এসছে, তাই তাদের সকলের জন্য চা বানাতে এসেছি। তো চলো চাটা বানিয়ে ফেলি। যেহেতু আজকে সাধু শান্তির অনুষ্ঠান অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু কালকে আমাদের এখানকার নিয়ম হচ্ছে কেউ পরলোকগমন করলে আমাদের 15 দিন অসুস্থ ধারণ করতে হয়, এবং 15 দিনের দিন আমরা নখ চুল সমস্ত কিছু যা যা দেওয়ার ব্যাপারগুলো থাকে ওগুলো দিয়ে তারপরের দিন মানে আজকের দিনে, আগের দিন আমরা নখ চুলটুল দিয়ে দিয়েছি, আজকের দিনে সাধু শান্তির অনুষ্ঠান হলো, এবং কালকে এখানে গ্রামের যত মানুষজন সবাইকে ডেকে খাওয়ানো হয়। তো কালকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, তাই যারা এসছে বাড়িতে তারা আজকে কাল দুদিন থাকবে, তারপরের দিন হতে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই কয়েকদিন আমাদের বাড়িতে খুব ঝামেলার ব্যাপার চলছে, যেহেতু কয়েকদিন আগে মেলা অনুষ্ঠান এগুলো গেল, এতেও অনেক আত্মীয় স্বজনরা এসেছিলো, এদিকে এটা এরকম একটা অনুষ্ঠান বাড়ি, মানে এই কাজকর্ম সাধু শান্তির অনুষ্ঠান এগুলো। তো সেজন্য আমি কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে আছি, এবং তোমাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারছি না। ভিডিও দিতে পারছিলাম না একটা অন্য কারণে, সেটা হচ্ছে মাইক বাজছিল বলে, তাই আমি ঠিকভাবে তোমাদের সাথে কী কথা বলবো না বলবো, তোমরা ঠিকভাবে শুনতে পাবে কি না সেই চিন্তাভাবনা করেই আমি ভিডিও ছাড়তে পারিনি, আর এটা এটাও একটা কারণ। যাই হোক, আজকের পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। জাস্ট চা তাদেরকে দিয়ে, চা বিস্কুট যা যা খাবার তাদেরকে দিয়ে, তারপর আমি অবশ্যই তোমাদেরকে কী কী জিনিস আমি মেলা থেকে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর আমার মেয়ে একটা ভালো জিনিস নিয়ে এসেছে, যেটা মানে ঘুম থেকে উঠেই বলছে যে মা আমি যেটা নিয়েছি সেটা আমি বন্ধুদেরকে দেখাবো, তুমি দেখাবে না আমি দেখাবো। তো আমার মেয়ে তোমাদেরকে কী দেখাবে সেটাও তোমরা দেখতে পাবে, যদি আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ঠিক আছে, চলো চাটা করে তাদেরকে দিয়ে আসি। ঠিক আছে, তুমি বন্ধু দেখাবে, আমি 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 আচ্ছা তোমার জিনিসগুলো আমি তুমি দেখে নেব। তো বন্ধুরা চলে এসেছি, আর আমার মেয়ে বায়না করছে যে তার জিনিসগুলো সে দেখাবে, আমাকে দেখাতে দিবে না। তো ঠিক আছে, তোমার কি কি জিনিস তুমি মেলা থেকে নিয়েছো দেখে দাও। না এগুলো আমার জিনিস, তোমার জিনিসগুলো তুমি দেখাও। আচ্ছা ঠিক আছে, তোমারগুলো আগে দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দেখাবে তোমারগুলো দেখিয়ে দাও। এটা কি? এটা হচ্ছে হ্যারিকেন লাইট। এরকম করে
জলে এখন দিনের বেলা তো তাই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না এই দেখো তোমরা এবার দেখতে পাচ্ছ এই হ্যারিকেন লাইটটা নিয়েছে আমার মেয়ে বেশ সুন্দর আর কি নিয়েছো দেখাও আর কি নিয়েছো এই দেখো এই বাসিটা নিয়েছে আমার মেয়ে ওকে আর কি নিয়েছো দেখো এই হেয়ার ব্যান্ড একটা নিয়েছে কেমন লাগছে আমার মেয়েকে এটা মাথায় দিতে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর কি নিয়েছো এটা উড়োজাহাজ এই উড়োজাহাজটা তার পিসিমণি কিনে দিয়েছে আচ্ছা দাও এটা দেখাতে হবে তুমি সেদিকে রাখে দিলে কি করে তুমি দেখো তুমি দেখো না তুমি দেখো এটা কি নেল পলিশ দুটো আমি এই দুটো নেল পলিশ নিয়েছি আসলে আমার মেয়ে বায়না করছিল নেল পলিশ দেখেই বায়না করছে যে মা এই নেল পলিশটা নেব এবং এই দুটো কালার আমার মেয়েরই পছন্দ সে যে দুটো হাতে করে তুলেছে আমি সেই দুটোই নিয়েছি এই ছোটো ছোটো নেল পলিশ দুটো নিয়েছি আর একদিন পরেও তোমাদেরকে দেখাবো আমার মেয়েকেও পরাবো আমিও পরাবো আর তোমাদেরকে দেখাবো আচ্ছা ঠিক আছে এটা দেখাই না বলতে হবে এটা কি এটা বলতে হবে না বন্ধুদের এটা হচ্ছে স্কচ ব্রাইট এটা হচ্ছে ওই আমাদের গ্যাসের কাছে যে বেসিনটা আছে ওখানে অ্যাকচুয়ালি পুকুর ঘাটে উঠে থালা বাসন আমাদের ঘরে ধোয়া হয় আর যেহেতু বাড়িতে বেসিনে আমার শুলের জলে বেসিনে সেখানে কিছু বাসনপত্র ধোয়া হয় তাই সেখানে সেখানকার স্কচ ব্রাইট আর পুকুরের স্কচ ব্রাইট দুটো আলাদা করে রাখার জন্য আমি এটা নিয়েছি এটা হচ্ছে আমাদের এখানে বাড়িতে থাকবে আর আর এমনি যে স্কচ ব্রাইট সেগুলো পুকুর ঘাটে রাখা হয় তো সেই নর্মেলগুলো আমার মা নিয়ে এসছে এটা হচ্ছে চিরুনি এই বড় চিরুনিগুলো মানে এটা হচ্ছে একচুয়ালি আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আমার শাশুড়ি মায়ের চুলগুলো খুবই বড় বড় এবং কোঁচকানো চুল সে কারণে চুলে ওই চুল আঁচড়ানোর সময় ছোট দাঁতির যে চিরুনিগুলো সেগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায় এই জন্যই বড় বড় দাঁড়ের চিরুনি আমি মার জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এটা ছাঁকুনি এটা তো ছাঁকুনি তোমরা জানো এই মানে এমনিতেই নর্মাল প্লাস্টিকের ছাঁকুনি আমরা ব্যবহার করি আর স্টিলের ছাঁকুনি আগে একটা ছিল সেটা ভেঙে গেছে তাই এটা আর একটা নিয়েছি এটা তোমার জিনিস তুমি জানো না তোমাকে আগে দেখানো হয়নি দুটো ক্লিপ আমার মেয়ের জন্য দুটো ক্লিপ নিয়েছি অ্যাকচুয়ালি আমি দু জোড়া নিয়েছিলাম এক জোড়া আমার ভাগ্নিকে দিয়েছি আর এক জোড়া আমার মেয়ের জন্য নিয়েছি দুটোই একই রকমের এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে খুব আনন্দ এই বাসিটা পেয়ে আমার মেয়ে ভালো আবার ভালো সব পাখি কাক সব ঘুরে পালিয়ে যাবে তোমার এই বাসির আওয়াজ শুনলে আচ্ছা ঠিক আছে এবার এবার বন্ধুদেরকে টাটা বলতে হবে সব কিছু দেখানো হয়ে গেল না তুমি একটা ছড়া বলে দাও শেষে তারপর টাকা করবে না এটা না এটা অনেক বাড়ি হয়েছে একটা অন্য অন্য ছড়া বলো না কোনটা বলবে জানো আমি বলে দিচ্ছি ওই এটাও তো বলেছ বলিনি এটা বলো কুহু 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 গাছে থাকে থাকে ফাগুনের ওদর কুরো কালো কোকি ডাকে যেহেতু ফাগুন মাস চলে এসছে তাই তোমাদেরকে আমার মেয়ে একটা কবিতা বলে শোনালো আচ্ছা ওকে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও খুব কম সময়ের শর্ট ভিডিও তো এরকম শর্ট টাইপের ভিডিও বলেছিলাম ফেসবুকে আসবে তো ঠিক আছে তোমরা ইউটিউবটাও অবশ্যই আমি একটা কথা বলছি তো ইউটিউবও সাবস্ক্রাইব করে রাখো কারণ ইউটিউবেও আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তো ঠিক আছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর
তোমরা যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমার অনেক ভিডিও দেখছো, অনেক ছবি দেখছো, তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমরা যারা পেজটিকে এখনও ফলো করোনি প্লিজ আমাকে ফলো করে দাও, আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য হাইলাইট থেকে শেয়ার করে দিও। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো বাই।